আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবীন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ফাস্টফুডের আইটেম, সেটা হচ্ছে চিকেন ক্রস ব্রেড। তো এর জন্য এখানে আমি বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ, 2 চা চামচ গুঁড়া দুধ, অ্যাক্টিভেট করা 2 চা চামচ ইস্ট। আমি এখানে ইস্ট চিনি এবং গরম পানি দিয়ে অ্যাক্টিভেট করে নিয়েছি। আর দিয়ে দিব 1/2টা ডিম। দুই চা চামচ চিনি, আর দিব 2 চা চামচ তেল। এটা আমি এখন ছেনে ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে ছেনে নিয়েছি। আর এখন আমি এর উপর একটু তেল মেখে এটা আমি ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা আমি এটা রেখে দিব। এখন আমি চিকেনের পুরটা তৈরি করব। তো এর জন্য এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 2 চা চামচ ময়দা। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আধা চা চামচ চিলি ফ্লেক্স। স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা 1 কাপ চিকেন। এখানে আমি লবণ এবং আদা রসুন দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি 3টা পেঁয়াজ নিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ। কাঁচা মরিচ কুচি করা।
আমার চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি ব্রেডটা তৈরিতে চলে যাব। আমি এখানে সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি এতে চিকেনের পুর দিয়ে দেব। উপরে আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা আগে আটকে দিব। এটা আমি এখন কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট বাইরে রাখবো, তারপর আমি এটা চুলায় দিয়ে দেবো। চুলায় আমি একটি ফ্রাইং প্যান গরম বসিয়ে রেখেছি, আমি একটু পরে এটা দিয়ে দিব। এখানে এখন আমি একটু ডিম ব্রাশ করে দিব আর একটু তেল ছড়িয়ে দিব। তৈরি হয়ে গেছে আমার চিকেন ক্রস ব্রেড। তো এটা আমি চুলায় বানিয়েছি বলে উপরে কালার আসেনি, এবং নামানোর পরে আমি উপরে বাটার ব্রাশ করে দিয়েছি, আর এটা আমি চুলায় রেখেছি আধা ঘন্টার মতো। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।